সোমালিয়ার জলদস্যুদের কাছে জিম্মি নাবিকদের মুক্তির বিষয়ে কথা বলছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। এবং বিশেষ করে সোমালিয়ান পুলিশ পুটল্যান্ড, তাদের কিন্তু একটা বিরাট চাপ ছিল। তারা চায় যে জলদস্যুদের হাত থেকে এই এই সমুদ্র পথটাকে নিরাপদ করতে, এবং এই জন্য আমেরিকান সাপোর্টও তারা নিচ্ছে, এবং তারা সেই ধরনের একটা পরিকল্পনা করছে যেন ভবিষ্যতে যেন এই এই যে রুটটা আছে, এই রুটটা যেন নিরাপদ থাকে। এবং এই যে একটা সারা বিশ্বে সোমালিয়ান জলদস্যুদের এই ধরনের তৎপরতার কারণে একটি দেশের ইমেজ নষ্ট হচ্ছে, এটা তারা উপলব্ধি করছে, এবং এই উপলব্ধির জায়গা থেকে তারা খুবই সজাগ ছিল। এবং তারা এই জলদস্যুদের তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তারা কিন্তু খুবই তৎপর ছিল। তাহলে বিষয়টা এমন দাঁড়াচ্ছে যে কোনো রকম আন্তর্জাতিক চাপ ছাড়াই, আন্তর্জাতিক চাপের মাধ্যমে মুক্তিপণ ছাড়াই তাদেরকে মুক্ত করা হবে? আমাদের আন্তর্জাতিক চাপ এবং নেগোসিয়েশনও আছে, আলোচনা যেটা করেছি এবং তাদের সঙ্গে যে কথাবার্তা হয়েছে, এগুলো তাদেরও জীবনের নিরাপত্তার ব্যাপার ছিল। দেখেন, প্রত্যেকটি মানুষ কিন্তু নিজেকে বেশি ভালোবাসে, নিজেকে নিরাপদ রাখতে চায়। জলদস্যুরা কিন্তু তারাও কিন্তু তাদেরকে নিরাপদ রাখতে চাইবে, কাজেই এই এই চাপটা তো তাদের উপরে সার্বক্ষণিক ছিল এবং খুবই একটা চরম পর্যায়ে গেছিল, এবং সেই কারণেই তারা কিন্তু সেখান থেকে নেমে গেছে। এবং চাপটা এত ছিল যে তারা যখন জাহাজটা নিয়ন্ত্রণে নেয় তখন সেখানে 20 জন ছিল জলদস্যু, এবং গতকালকে যখন তারা এই জাহাজ ছেড়ে যায় ইতিমধ্যে প্রায় 65 জন জলদস্যু জাহাজে অবস্থান নিয়েছিল। মানে কী পরিমাণ তাদের মূল ভূখণ্ডে কী পরিমাণ চাপ ছিল এটা তারা বুঝতে পারে, এবং কালকে তারা সকলেই একসঙ্গেই এখান থেকে বেরিয়ে গেছে। এবং সেই জায়গাটায় আমাদের যে অন্যান্য, কারণ তাদেরকে একদম ঘিরে ফেলেছিল, 2 নটিক্যাল মাইলের মধ্যেই অন্যান্য ফ্লিকগুলো অবস্থান করছিল যখন তারা চলে যায় সেই মুহূর্তে, কারণ তারাও বুঝতে পারছিল আমাদের জীবন নিরাপদ না। সেই সময় আমাদের ডিপার্টমেন্ট অফ শিপিং ওই মুহূর্তে তাদের সঙ্গে কথা বলে এই ফ্লিকগুলোকে একটু দূরে দিয়ে তাদেরকে স্পেস দেওয়া হয়েছে যেন তারা যায়। আমি জানি না যে মূল ভূখণ্ডে যাওয়ার পরে জলদস্যুদের কী অবস্থা হয়েছে না হয়েছে, কারণ সেখানে ওই আমাদের পুটল্যান্ড পুলিশ যেটা সোমালিয়ান তারা খুবই তৎপর ছিল। এই বিষয়ে এই সংবাদটি আমাদের কাছে নেই। দীর্ঘদিন তারা অবরুদ্ধ অবস্থা ছিল, বন্দী অবস্থা ছিল, এই সময়টায় তাদের কোনো এক্সপিরিয়েন্স আপনার জানতে পেরেছেন কিনা? আপনি তো বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছেন, প্রতিনিয়ত এটার সাথে সম্পৃক্ত ছিলেন। না, এটা আমি প্রতিনিয়ত সম্পৃক্ত ছিলাম আমাদের ডিপার্টমেন্ট অফ শিপিংয়ের মাধ্যমে। আসলে উনি সার্বক্ষণিকভাবেই তাদের সঙ্গে কথা বলেছেন, নাবিকদের সঙ্গে কথা বলেছেন, জলদস্যুদের সঙ্গেও তার হয়তো কথা হয়েছে কয়েকবার, এবং ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আছে তাদের বিভিন্ন জায়গায় কথাবার্তা হয়েছে। গতকালকেও তার ইউরোপিয়ান নেভাল ফোর্সের সঙ্গে তার কথা হয়েছে, ইমেল চালাচালি হয়েছে। এগুলো ডিপার্টমেন্ট অফ শিপিং সার্বক্ষণিকভাবে করেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের ডিপার্টমেন্ট শিপিংয়ের সার্বক্ষণিক সমন্বয় হয়েছে। এটা একটা অনেক বড় কর্মযজ্ঞ। যতগুলো মেইল চালাচালি হয়েছে এটা যদি আপনি দেখেন তাহলে একটা বড় একটা বাস্কেট ভর্তি হবে সেই পেপারগুলো দিয়ে। মানে প্রতিনিয়তই আমাদের এই যে করেসপন্ডেন্সটা রাখতে হয়েছে। আমরা যে সবচেয়ে বড় কথা, আমরা যে এত তৎপর এবং এত সিরিয়াস ছিলাম এটা কিন্তু সকলে এটা উপলব্ধি করেছে যে বাংলাদেশ গভর্নমেন্ট খুবই সিরিয়াস এটা ব্যাপারে। যেমন আপনাকে বলি যে মাঝখানে এখানে একটা অপারেশন করার কথা ছিল, আমরা কিন্তু স্ট্রংভাবে সেটাকে ভ্যাটো দিয়েছি যে এই অপারেশনের মধ্য দিয়ে যদি আমাদের কোনো নাবিকের জীবনহানি হয় সেটা আমরা চাই না, আমরা আলোচনা করতে চাই, আরও সময় নিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমরা শেষ মুহূর্ত পর্যন্ত দেখব যেন তাদের জীবনের উপরে কোনো হুমকি না আসে। কাজে এই জায়গাগুলো কিন্তু আমরা খুবই স্ট্রংলি ফেস করেছি গভর্নমেন্ট। এখানে অনেক ধরনের আমাদের উপরও চাপ ছিল, আমাদের উপরে যে চাপ ছিল না তা ছিল, কিন্তু সেই চাপগুলো কিন্তু আমরা নিয়েছি যে না, আমরা শেষ পর্যন্ত আমরা আলোচনাটাকে প্রাধান্য দিয়েছি। কারণ আপনারা জানেন যে আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে আমাদের
যে যার সঙ্গে আমাদের বলিদান হয়, তো আমরা এই এই নীতিটা আমরা অনুসরণ করার চেষ্টা করেছি এবং ফাইনালি আমরা এখানে সফল হয়েছি। সকলে কি সুস্থ আছে? হ্যাঁ, এখন পর্যন্ত যতটুকু আমাদের কাছে সংবাদ, আপনারা জানেন যে তারা ঈদের নামাজ জাহাজের মধ্যেই আদায় করেছে এবং তারা এখন পর্যন্ত সুস্থ আছে। এখন তারা পরিবারের সদস্যদের সাথে কথা বলছে, আপনারা হয়তো বেশি জানতে পারবেন এই নাবিকদের পরিবারদের পরিবারের সদস্যের কথা বললে। তো আমাদের কাছে যেটি পড়ে, তারা সকলে শারীরিকভাবে সুস্থ আছে।